গেল আমি আপনি তার জাম না আমার মা ওই ওখানে থাকবো আর সিস্টেম আছে ওই ওখানে থাকবো বলবে না লাগে পরে কথা কন আপনি আমার লাগে কথা কন ওই পর্দা ছিল আসবে না হ্যাঁ শান্তা এই যে পাশে দাঁড়িয়ে আছে কে মা ভাই তোমার মা তো সবকিছু তো প্রমাণ পাইছো নাকি এখন সবকিছু প্রমাণ পাইছো সে সত্যি তোমার মা এখন কি তোমার ইচ্ছে তুমি চলে যাচ্ছ হ্যাঁ পিছনে এই যে শাহবাগ থানা আছে থানার হেফাজতে সবকিছু জেনে শুনে তারপরে তো যাচ্ছ নাকি এখন কি তোমার মার কাছে থাকবা না আবার চলে আসবা ঠিক মতো থাকবা তো জি আন্টি আমি আসলে ওই যে আপনার মেয়ে শান্তা সম্পর্কে একটু জানতে চাইছিলাম আমরা যেমনটা দেখছিলাম যে বেশ কিছুদিন আগে আপনি ঢাকায় এসে আপনার মেয়েকে নিয়ে গেছিলেন জি হ্যাঁ তো নিয়ে যাওয়ার পরে শান্তা কই এখন এখন শান্তা গেছে শনিবারে বুঝছেন জি চলে গেছে আর বিকেলে সন্ধ্যার সময় সন্ধ্যা চারটার দিকে দি বার হচ্ছে চার দিন নিয়ে কিন্তু বার জানি আচ্ছা আমি তো ওর জন্য ওর আইন বাসাল হয়েছি আচ্ছা দুই মাস আছি আমার এখানে আমার কাছে আর তা তো ঠিক আছে আগে রাস্তা না থাকতো আগের মতন থাকতো আমি সেটা আছে পর্দা ছিল রাখার জন্য আমি মাদ্রাসা ভর্তি করালাম সবকিছু করলাম হ্যাঁ যা লাগে সবই দিলাম আলহামদুলিল্লাহ সবকিছু বুঝে দিল শান্তা বলতেছে যে আপনি তো তার মা না এটা কেন বলতেছে আচ্ছা এই যে আমরা যখন শান্তাকে পাঠাইছিলাম হ্যাঁ তখন কিন্তু আপনি আমরা যেতে চেয়েছিলাম নোয়াখালী কিন্তু আপনি আমাদেরকে বাধা দিয়েছেন যেতে আমি তো জানি এখন আমি অন্য নম্বর দিয়ে আমি ফোন দিয়েছি চাইছি কাটিয়ে আচ্ছা শুনেন খালা শুনেন আপনি কি শান্তাকে ফেরত নিতে চান এটা বলেন মানে আপনি হলেন মা তার বাবার নাম লেখা থাকবে সেখানে শান্তার নাম লেখা থাকবে তার জন্ম কবে সেটা লেখা ওই এক কথা সোজা কথা হচ্ছে আপনি ইউনিয়ন পরিষদে যাই বলবেন ওয়ারিস সার্টিফিকেট ওয়ারিস একটু বুঝে নেন ওয়ারিস সার্টিফিকেট বললেই হয় মানে যেখানে আপনার পরিবারের সব সদস্যের নাম লেখা থাকবে ধরেন আপনি হচ্ছেন মা তারপর হচ্ছে আপনার স্বামীর নাম লেখা থাকবে আপনার শান্তা যদি আপনার মেয়ে হয় শান্তার নাম লেখা থাকবে শান্তার জন্ম কবে হয়েছে সেটা লেখা থাকবে যদি আপনার অন্য ছেলে সন্তান থাকে তাদের নাম লেখা থাকবে এরপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটা সিগনেচার দিয়ে একটা সিল করে দিবে আপনি এটারে বলে আবার বুঝেন ওয়ারিস সার্টিফিকেট জি জি ওয়ারিস সার্টিফিকেট বললেই হবে আরও সহজ করে দিয়ে আপনি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বলেন যে আমার মেয়েটা যে হারিয়ে গেছে সেই মেয়েটাকে একটা জায়গায় পাওয়া গেছে এখন আমি যে তাকে আনতে যাবো তারা প্রমাণ চাইতেছে আমার একটা প্রমাণ দরকার ওইটা বললে উনি বুঝে যাবেন ঠিক আছে আপনি আপনি ধন্যবাদ জি
আচ্ছা আপনি আমার 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 কথা আমার কথা বাধা দিতে পারবে দিন পরে আমার কথা শেষ শুনে আপনি শুনেন আপনি শুনেন এই যে ওই যে রিয়াজ রিয়াজ এবং হচ্ছে বাবুল যে দুইজন আগে আপনাকে মেয়ে দিছিল তাদের সামনে এখন শান্তা আছে আর শান্তা যেখানে থাকে যে একজন মায়ের কাছে থাকে উনিও আমাদের সামনেই আছেন সমস্যা নাই উনি প্রয়োজনে রাখবে এখন আপনি যত দ্রুত সম্ভব এই যে ওয়ারিস সার্টিফিকেটের কথা যেটা বলছি এটা নিয়ে আসেন এরপর দেখা যাবে শান্তা যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে এটা না না অসুস্থ হন মাতার পেটের সমস্যা করে আছে এটা ভাই না ভাই আপনারা আমার মেয়েটার সমস্যা জোর করে কামড় দিছে ভাই দেখো আপনারা আমারে সহযোগিতা করছেন আপনাদের আমি ধন্যবাদ আপনারা আমি অনেক সহযোগিতা করছেন নৌকা জি আমি মেয়েটার মাতার সমস্যা করে আছে আচ্ছা শুনুন তাহলে ওই যে আমরা ওই ওনার যেখানে আপনারা আটা তো দেখেন ওরা আটা দেখেন আটা কাটা আছে ওখানে ওখানে কাড়ি আছে এখন আমি এখানে রাখতে পারতাছি না আমি বলতেছি কি তুমি একটু সুস্থ আমি এখানে আইনে ওষুধ দাবাই করছি ভিটামিন খাবাইছি আয়রন খাবাইছি সব করছি ওর লাগে আর এখন এখন শুনেন আন্টি ওই শুনে মানে আমার আমার সাথে আসবে না দেশে থাকবে না ওই ওখানে তারা যাবো না মইরা গেল আমি আপনি তারা যাবো না আপনি আমার মা ওই ওখানে থাকবো আর সিস্টেম আছে ওই ওখানে থাকবো বলবে আল্লাহর পরে কথা কোন আপনি আমার লাগে কথা কোন ওই পর্দা ছেলে আসবে না আপনি যদি প্রমাণ করতে আপনি আপনার মেয়ে প্রমাণ করবেন এরপর যদি সে যাইতে না চায় সেটা পরের বিষয় পরে দেখা যাবে আপনি শুধু আগে প্রমাণ করেন যে সে আপনার মেয়ে ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে আপনি আমি এখান থেকে আমি শুধু বলছেন দেখার জন্য পারতাছি না নালে আমি এখান থেকে লোক নিতাম প্রমাণটা আছে আপনি আপনি ওয়ারিস আপনি ওয়ারিস সার্টিফিকেটের ব্যবস্থা করেন টাকা না থাকলে টাকার ব্যবস্থা ওর বাবার আনার ব্যবস্থা আমরা করব আপনি আগে সার্টিফিকেটটা ঠিক করে রিয়াজের নম্বরে ফোন দিবেন তাহলে আপনি যেহেতু এগুলো নাই যদি এগুলো থাকতো তাহলে চেয়ারম্যানের সার্টিফিকেটটা লাগতো না যেহেতু এগুলো নাই এখন আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আপনি প্রমাণ করে নিয়ে আসেন যে শান্তা আপনার মেয়ে আমি আমি আপনার দ্বারা থাকবো না আপনি আমি আপনার বিশ্বাস করি না বাড়িতে আমার সামনে আসবেন না